শিল্পে সমৃদ্ধ এই পার্বত্য রাজ্য ত্রিপুরা এবং রাজ্যের শিল্প চর্চাকে আরও এগিয়ে নিয়ে যেতে শিল্পীদের যোগ্য সম্মান প্রদান করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারেরই যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে চরম অপমানের শিকার হন রাজ্যের স্বনামধন্য সঙ্গীত শিল্পী অমর ঘোষ। এ নিয়ে নিজস্ব সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেন শিল্পী। শুক্রবার একান্ত সাক্ষাৎকারে শিল্পী অমর ঘোষ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত সপ্তম যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে গান গাইবার জন্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর উদ্যোগে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। সেই মোতাবেক অনুষ্ঠানের আগের দিন যন্ত্রশিল্পীদের সাথে রিহার্সালও করেন তিনি। কিন্তু বৃহস্পতিবার অনুষ্ঠানে গিয়ে জানতে পারেন অনুষ্ঠান তালিকায় ওনার নাম নেই। তিনি ভাবেন হয়তোবা নামের তালিকায় কিছু ভুল রয়েছে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে সেখানে উপস্থিত দপ্তরের একজনের সাথে কথা বলেন শিল্পী। উনি কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন শিল্পীকে। কিছুটা সময় অপেক্ষা করার পর শিল্পীকে জানানো হয় আর একজনের পরই ওনার গান। সেই মোতাবেক ব্যাক স্টেজে গিয়ে প্রস্তুতি নিতে শুরু করেন শিল্পী। কিন্তু একজনের পর একজন গেয়ে চলেও শিল্পীর নাম ডাকা হলো না। তখন তিনি সেখান থেকে চলে গিয়ে দপ্তরের অধিকর্তার সাথে কথা বলেন এবং সবিনয়ে অধিকর্তার নিকট এরূপ ব্যবহারের কারণ জানতে চান। শিল্পীর প্রশ্নের উত্তরে অধিকর্তা জানান, সময়ের অভাবের জন্য অনুষ্ঠান কিছুটা কাটছাট হয়েছে ওনাদের। অধিকর্তার এই উত্তরে আর কিছু বলার ভাষা হারিয়ে ফেলেন শিল্পী। আসলে আমাদের রাজ্যে উত্তর পূর্বাঞ্চল যে ইয়ুথ ফেস্টিভ্যাল চলছিল সেই অনুষ্ঠানে যেদিন শেষ, মানে গতকাল শেষের সন্ধ্যার সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে আমাকে গান করার আমন্ত্রণ জানিয়েছিল যুব ক্রীড়া দপ্তর থেকে। আমাদের একজন শিল্পী বোন, ও ওখানে চাকরি করে ঝুমা জামাতিয়া, ও আমাকে ফোন করে আমন্ত্রণ জানায় যে দাদা আমাদের এখানে যে অনুষ্ঠান হচ্ছে, আমাদের রাজ্যের আরও কত শিল্পী গান গাইছে, সেখানে তোমারও গান থাকবে, তোমাকে গাইতে হবে। তো এগুলো কিন্তু মুখে মুখেই কথা হয়েছে, মানে ওভার টেলিফোনেই কথা হয়েছে। তারপর আমি শুনে খুবই খুশি হয়েছি এবং পরে আবার ফোন করে বললো যে একটা রিহার্সালের ব্যবস্থা করতে হবে, আমি কথা বলে তোমাকে জানাচ্ছি। এবং সেই পরে জানালো যে মানে গত পরশু দিন পূর্বাশার আরবান হাটে একটা রিহার্সাল, ওখানে ফেস্টিভ্যালের একটা মঞ্চ আছে, সেই মঞ্চে একটা রিহার্সালের ব্যবস্থা করেছে। ওখানে আমরা এবং যন্ত্রশিল্পীরা, শব্দশিল্পী সহ সবাই যে যার গান গাইবে সেই গানগুলি রিহার্সাল করেছি। এবং গতকাল অনুষ্ঠানের দিন সকালে ওর সাথে কথা হয়েছে, ও বললো জানালো যে তোমার 5টার মধ্যে এসে পড়ো, কারণ আমাদের অনুষ্ঠান 6টা থেকে, 5টায় রিপোর্টিং, 6টায় তোমার 2 নম্বর সিরিয়ালে গান। সেই হিসাবে আমি প্রায় 5:10-5টায় গিয়ে পৌঁছেছি। ঘণ্টাখানেক বা আরও কিছুক্ষণ পর যাওয়ার পর আস্তে আস্তে জানতে পারলাম আমার অন্য শিল্পী বন্ধুদের কাছ থেকে যে ওখানে সঞ্চালকদের হাতে যে তালিকা দেওয়া হয়েছে অনুষ্ঠানের, সেই তালিকায় আমার নাম নেই। আমি প্রথমে ভেবেছি এটা হয়তো কোনো নিছক ভুল মানে হতে পারে, সেইভাবে ভাবিনি, আমি কত গুরুত্ব দিইনি। কিন্তু আস্তে আস্তে যখন যত সময় ঘুরে যাচ্ছে তখন বুঝতে পারছি যে সঞ্চালকরা ওই তাদের ক্রমতালিকায় যেরকম লিস্ট ছিল তাদের নির্দেশ দেওয়া আছে সেই তালিকায় যে অনুসারের জন্য প্রোগ্রাম তারা চালায়। তো কিছুক্ষণ পর অনুষ্ঠান চলতে লাগলো, আস্তে আস্তে আমি অনেকক্ষণ ওয়েট করলাম। আমি তারপর আমার বোনটিকে ডাকলাম, খোঁজ করলাম যে আমি আসলে বুঝতে পারছি না কী হয়েছে। তো একটা লজ্জায় পড়েছে মনে হলো, কারণ আমাকে বলেছে এখন কিছু বলতে পারছে না। আমাকে বললো দাদা তুমি বসো, ডাইরেক্টর সাহেব তোমার সাথে এসে কথা বলবে। আমি সেই হিসেবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি এবং যখন দেখছি এক এক অনুষ্ঠান চলছে, তারপর কেউ আমার সাথে কথা বলছেন না এসে, সেই সময়টা আমার কাছে খুবই একটা মানে দুঃসহ সময় ছিল। তারপর হঠাৎ করে একসময় দেখলাম যে পি কে চক্রবর্তী স্যার, আমাদের সম্মাননীয় স্যার, মঞ্চে গান গেছেন। তখন সঞ্চালিকা পিয়ালি ব্যানার্জি আমাকে এসে ডাকলো, বলো আমাদের এসো মঞ্চে, তারপর তোমার গান। এতক্ষণ কিন্তু আমাদের যারা শিল্পী বন্ধু ওদেরও খুব মন খারাপ ছিল, মানে আমি গাইতে পারবো কি না পারবো। আমিও ঠিক ব্যাপারটা তখন মেনে নিতে পারছিলাম যে কী হলো ব্যাপারটা, আমাকে যদি ওরা আগে জানাতো ত্রিপুরা সঙ্গীত মহলে অতি পরিচিত নাম অমর ঘোষ। শিল্পীর এই অপমানের ঘটনায় রাজ্যের সঙ্গীত মহলে গভীর সমালোচনা সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।